মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তো এসে গেছি, আমি আছি, আর কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। রাহুল আমায় কত গিফট দেয়, কত সারপ্রাইজ দেয়, আমি সব ঠিক হয়ে যাবে মিলি, সত্যি সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে চিরদিন তার উপর রাগ করে থাকা যায় মা, এ কথা ঠিক। তুলোয় মুড়ে রাখলে কারোর কোনো দিনও উপকার হয় না মিলি। মিলি, তোকে অনেক অনেক বড় হতে হবে মা, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোর মোকাবিলা তোকে করতে হবে, তোকে আগুনে পুড়তে হবে মা। নিজেকে শক্ত করতে হবে, শুধু চোখের জোর পেলে সব সমস্যা সমাধান হবে না মিলি। আজকে যদি তোর মা বেঁচে থাকতেন তিনিও একই কথা বলতেন মিলি, আর আজকের এই দুর্ঘটনার জন্য কষ্ট পাস না মিলি, দুঃখ পাস না লক্ষ্মী মা আমার। লক্ষ্মী মা আমার চল, কি হলো মা, সবাইকে পঞ্চপ্রদীপের তাপ দাও। এবার বলুন অফিসার, আপনি আমাকে ঠিক কোন অপরাধে গ্রেফতার করতে এসেছেন? রাহুল রায় বর্মনের এঙ্গেজমেন্টে ছদ্মবেশে বাড়িতে বোম ব্লাস্ট করার অপরাধে। আমি করেছি বম ব্লাস্ট, ঠিক আছে নিয়ে চলুন আমায়, দেখি কেমন অ্যারেস্ট করতে পারেন। নিয়ে চলো ওনাকে, আমাকে নিয়ে চলুন, আমাদের নিয়ে চলুন।
মাথা ছাড়ো, তাহলে কিন্তু আমি সবাইকে একা ফেলে কেন চলে গেলে গো, কেন চলে গেলে? তুমি থাকলে এত প্রবলেমই হতো না, সব প্রবলেম সলভ করে দিতে তুমি। ঠিক যেমন ছোটবেলায় করতে। কি হলো, তুমি এখনো মিলিকে কোলে নিয়ে বসে আছো? রাত হয়ে গেছে তো, যাও ওকে বিছানা নিয়ে গিয়ে শুয়ে দাও, আর তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। না, আজকে রাতটা মিলি আমার কোলেই থাক, আমি না হয় এখানে বসেই কাটিয়ে দেব। বিছানায় শোয়ালে যদি আবার ওর পায়ে লেগে যায় কোনোভাবে, তাই ছোটবেলায় একটু আঘাত লাগলেই তুমি আমাকে কত আদর করতে মা, কত আগলে রাখতে, সারা রাত জেগে আমাকে আগলাতে। আর আজকে আমার এনগেজমেন্টের দিন এরকম একটা বোম ব্লাস্ট হয়ে গেল, কিন্তু আমার পাশে বয়া ছাড়া আর কেউ নেই জানো, কেউ নেই, না বাবা, না রাহুল, কেউ না জানো মা, বাবা না একবার জিজ্ঞেসও করেনি যে আমি কেমন আছি, আমার মন ভালো আছে কিনা একবারও জিজ্ঞেসও করেনি মা, একবারও না মা। আমার আমার বড্ড কান্না পাচ্ছে জানো, ওর মুখের ভিতরটা ফেটে যাচ্ছে মা, মুখ কান্না পাচ্ছে, খুব Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।